Assalamualaikum. আমন্ত্রণ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ সাথে আছে আমি নুসরাত লাবনী। রাজধানীর রামপুরে ওয়াবদে রোডে নিজ বাসায় খুন হয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা ফজলুল করিম। সকাল 9:15টার দিকে মুখোশধারী তিন সন্ত্রাসী বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে স্ত্রী এবং 11 বছরের কাজের ছেলেকে জিম্মি করে রাখে সন্ত্রাসীরা। ফজলুল করিম সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এই ঘটনায় ফজলুল করিমের গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী বহরে যুক্ত হলো অত্যাধুনিক টহল বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রামের বিমানবাহিনী জহুরুল হক ঘাঁটিতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দুটির উদ্বোধন করেন। টহল বিমানের কমিশনিং শেষে প্রধানমন্ত্রী নেভাল বার্থে বানৌজা দুর্জয়, বানৌজা নির্মূল এবং বানৌজা সুরমার কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ফটিকছড়িতে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন। কুকুর টাকা ফেরত আনা সাজানো নাটক বলে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন তার এই বক্তব্য আদালত অবমাননার শামিল এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন তার বিরুদ্ধে প্রয়োজনে দুদক ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন কুকুর এই টাকা ফেরতের ঘটনা চলমান প্রক্রিয়ার অংশ, তত্ত্বাবধায়ক সরকারের সময়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএনপি বিশ্বাস করে নির্দলীয় সরকারের অধীনে সঠিক সময়ে বাংলাদেশে নির্বাচন হবে। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা জনগণের আন্দোলনের মুখে ধূলিসাৎ হয়ে যাবে। দিগন্ত টেলিভিশনের সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অবস্থান ও সংহতি বন্ধন সমাবেশে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করে সরকার তার ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করেছে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে। সিরিয়া সরকারি যে দামেস্কে রাসায়নিক হামলা চালিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান সিরিয়ায় সামরিক অভিযানের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত পৌঁছাননি তিনি। সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য প্রস্তাব পেশ করলেও বিরোধিতা করেছে রাশিয়া এবং চীন। তবে সেনা অভিযানের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক তৎপরতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। খেলার খবর, হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ